সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই ভিডিও থেকেই আমরা ভাত গল্পটি পড়তে শুরু করব। তোমরা একটু বইটা দেখো এবং পড়ার আগে যেটা বলার সেটা হচ্ছে এই পাঠ্য গল্পটির প্রতিটি লাইন খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ অবজেক্টিভের জন্য। অবজেক্টিভ কিংবা বড় প্রশ্নের যে পার্ট প্রশ্ন, তার জন্য প্রতিটি লাইনকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেটা আবার আমি আরেকবার বলে দিলাম, তোমরা একটু বইটা দেখো। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউ এর প্রথম থেকে ভালো লাগেনি। বড় বাড়ি, তার বড় বউ, তার কি ভালো লাগেনি না লোকটার চাহনি? লোকটা কে আমরা পরে জানতে পারবো। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। অর্থাৎ বড় বউয়ের লোকটাকে ভালো লাগেনি কারণ তার চেহারাটা বুনো বুনো, উগ্র চাহনি, আর কোমর থেকে লুঙ্গিটা অত্যন্তই ছোট। অর্থাৎ ভালো না লাগার কারণ যথেষ্ট রয়েছে। কিন্তু বামুন কি বলেছে তার সম্পর্কে? একটা তথ্য বড় বউ পেয়েছে, সে ভাত খাবে তাই কাজ করবে, অর্থাৎ ভাতের জন্যই কাজ করতে এসেছে। কোথা থেকে আনলে? এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। অর্থাৎ কোথা থেকে আনলে, একে কোথা থেকে ধরে আনলে সেটা জিজ্ঞাসা করছে। বড় পিসিমার নিয়মে এই সংসার কিন্তু চলে, সেটাও আমরা জানতে পারলাম। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন, খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। বড় পিসিমা, এই যে বড় বউ, আমরা দেখবো শুধু বড় না, বাড়িতে আরো বউ রয়েছে, এদের সকলের বড় পিসিমা যার বিয়ে হয়নি, অবিবাহিতা। এবার তার সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে পারব। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়ে ওরা মেয়ের বিয়ে দেয়নি। অর্থাৎ সংসার ঠেলবার কারণে মানেটা কি আমরা দেখি। তখন বউ মরে গেলে বুড়োকর্তার সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। অর্থাৎ কি না, এই বড় পিসিমার যে মা, উনি মারা গিয়েছিলেন এবং বাবা সংসার নিয়ে অত্যন্ত, বাবা রোজগার করবেন না সংসার দেখবেন, কাজেই সংসার দেখার মতো কেউ ছিল না, তাই এই মেয়ের বিয়ে আর দিয়ে ওঠা হয়নি। হ্যাঁ, তো তিনি অবিবাহিতাই থেকে যান সংসার সামলানোর জন্য। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। অর্থাৎ বড় বাড়ির লোকেরা বলছে এর বিয়ে হয়েছে কিন্তু ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছে, উনি দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা, শিব মন্দির একটা আছে, এই তথ্যটা পেলাম। বুড়োকর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। অর্থাৎ এগুলো সব দেবতার প্রতি উৎসর্গিত বাড়ি এবং সবই মহাদেবের নামে, তাই তো, মহাদেবের বিভিন্ন নাম। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। অর্থাৎ কি, মহাদেব পতি দেবতা, মানুষের সঙ্গে তার আর বিয়ে হবে না। অর্থাৎ বুড়োকর্তা, এই যে বড় পিসিমার যে বাবা, উনি খুব করিতকর্মা মানুষ, অনেক সম্পত্তি করেছিলেন নিজের চেষ্টায়, বুদ্ধিমত্তা দিয়ে। তো সেই জন্যেই এই যে উত্তরাধিকার সূত্রে যারা রয়েছে তারা তার জন্যই করে কমে খাচ্ছে, এটা বলা মানে এই তথ্যটা আমরা পেলাম। এসব কথা সত্যি না মিথ্যা কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। তাহলে কি কি করেছেন বড় পিসিমা খুবই পরীক্ষায় আসে, এই তিনটে জিনিস, হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, তার বাবার সেবা করেছেন। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা যে যে তথ্যগুলো পেলাম সেগুলো একটু বলি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের পার্ট হিসেবে। যে এই লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি, লোকটার বিবরণ কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, সংসার কার নিয়মে চলে? বড় পিসিমার নিয়মে। এবার বড় পিসিমা সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। বড় পিসিমা অবিবাহিতা, কেন অবিবাহিতা তার কারণ হিসেবেও আমরা পেলাম, যে তার বাবা অর্থাৎ বুড়োকর্তা যাকে বলা হচ্ছে সংসার সামলাতে অস্থির হয়ে উঠেছিলেন, মানে
একেবারে সংসার সামলানো তার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল, তাই মেয়েকে সংসারের হাল ধরতে হয়েছিল, তাই বিয়ে দেওয়া হয়নি। কিন্তু আবার বলা হচ্ছে যে দেবতার সেবিকা, অর্থাৎ দেবতার সঙ্গে তার বিবাহ হয়েছে, মানুষের সঙ্গে হবে না। আর দেখা যাচ্ছে যে অনেকগুলো বাড়ি রয়েছে, সেটা দেবতার দেবতার নামে উৎসর্গিত, মহাদেবের নামে। এবং আরো জানা যাচ্ছে যে এই বুড়োকর্তা খুব পরিতকর্ম মানুষ ছিলেন, এবং তার জন্যই উত্তরাধিকার সূত্রে এখন যারা রয়েছে তারা তারা বেঁচে বর্তে রয়েছে, এটাই বলা যেতে পারে। আর বড় পিসিমার কি কি কাজ, এটাও ছোট প্রশ্ন হিসেবে আসে, যেটা এক্ষুনি বললাম। এই ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার পরবর্তী অংশ থেকে বলছি।